بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله وبركاته. একদিনই বোন সম্ভবত ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে রাজনৈতিক এবং বিভিন্ন জঙ্গিবাদের উত্থানের কারণে পর্দার করা না গেলে তার করণীয় কি? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বোন, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথাকেই সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে, কারণ পর্দা একটা হলো ফরজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন মুসলিম নারীদের ওপর। বিশেষ করে এ প্রসঙ্গে সূরা নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আর তারা যেন, অর্থাৎ নারীরা যেন তাদের বক্ষ দেশকে আবৃত করে রাখে, ওড়না দিয়ে ঢেকে রাখে, এবং এটা যেন তারা প্রকাশ না করে তাদের স্বামীরা ছাড়া বা যাদের তার বাবা ইত্যাদি। এই আয়াতে বিস্তারিত বর্ণনা রয়েছে। এজন্য ইজমায়ে উম্মত অনুযায়ী এটা পর্দা করা একটা ফরজ, এটা একটা ওয়াজিব। অতএব আপনার মুসলিম নারীর জন্য পর্দাকে পরিহার করা এটা একটা গুনাহের কাজ, কবিরা গুনাহ এবং একটা আল্লাহ বিরোধী। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নির্দেশ দিয়েছেন, বলেছেন যে তাদের জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না যে সমস্ত নারীরা এরকম পর্দা পরিহার করে। যেমন এক হাদিসে এসেছে যে সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকর ইয়াজরিবুনা বিহান নাস। যে দুইটি শ্রেণীর লোক যারা জাহান্নামে যাবে, তার মধ্যে একটি হলো যে এমন এক শ্রেণীর মানুষ যাদের কাছে যাদেরকে আমি এখনো দেখি নাই, যে মা হুম সিয়াত, তাদের কাছে এক ধরনের চাবুক থাকবে কাআজনাবিল বাকর, অর্থাৎ গরুর লেজের মতো। হ্যাঁ, এই লেজের মতো যে লাঠির মতো থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, যেগুলো দিয়ে তারা মানুষকে অন্যায়ভাবে মার ধর ইত্যাদি করবে। এটা একটা। আর একটি হলো, এক শ্রেণীর হলো যে ওয়ানিসাউন খাসিয়াতুন আরিয়াত, এমন কিছু নারীরা হবে যারা কাপড় পরিধান করেও অলঙ্গপনা থাকবে। লা ইয়াদখুলনাল জান্নাহ, অর্থাৎ তারা জান্নাতের প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। অথচ ইন্না রিহাহা লা ইউজাদ মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। কিন্তু এই যেই নারীরা কাপড় পরিধান করেও তারা অলঙ্গপনা, অর্থাৎ যারা পর্দা করে না, ভালো করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে চলে না, তারা এরকম পর্দাহীন নারীরা, এরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতে সুঘ্রাণও পাবে না। সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে, রাওয়াহু মুসলিম। কাজেই আপনার আমার উচিত এই পর্দাকে মেনটেন করা, পর্দা চলা। এখন যদি সমাজের মধ্যে এমন কিছু মানুষ বলে যে তুমি পর্দা করতেছো, তুমি টেররিস্ট, তুমি জঙ্গিবাদ, তুমি আমাদের সমাজ থেকে বেরিয়ে গেছো ইত্যাদি ইত্যাদি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, মানুষকে ভয় করা নয়। যেমন আল্লাহ বলছেন ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি মানুষকে ভয় করো না, বরং আল্লাহকে ভয় করো। এই জন্য করে এই সমাজের এবং মানুষের কথাবার্তাকে ভয় করে যারা এরকম করে, তারা তাদের মধ্যে তাওহীদের ত্রুটি থাকার কারণে তারা মানুষকেই শুধু ভয় করে বেশি, আল্লাহকে না। কাজেই আপনার আমার উচিত হয় আল্লাহকে ভয় করা। হ্যাঁ, এমনকি আরো এক আয়াতে আল্লাহ বলছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হও তখন মানুষকে এমন করে ভয় না করে আল্লাহকে ভয় করো। সূরা আলে ইমরান ১৭৫ নম্বর আয়াতে। যদি আপনি আল্লাহকে ভয় করে পর্দা মেনটেন করেন, পর্দা করে চলেন, দেখবেন ইনশাআল্লাহ পর্দাকৃত নারীদেরকে অনেক মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, এমনকি তাদেরকে উত্তক্ত করে না। ফালা ইউরফনা ফালা ইউজাইনা, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে ওদেরকে মানুষ চিনতে পারবে, ওদেরকে মানুষ এরকম কষ্ট দেবে না। তা যায় এটা একজন ভদ্র নারী, তাকে তার সঙ্গে খারাপ আচরণ করা, খারাপ ব্যবহার করা, তার সঙ্গে টিপস মারা অথবা উত্তক্ত করা, এইগুলি করা থেকে তারা বিরত থাকবে। এই জন্য করে। এবং পর্দা যদি কোনো নারী না করে, তাহলে এর মাধ্যমে অন্যান্য ছেলেদের তাদের দিকে আকৃষ্ট করে, ফলে ফিতনা ফাসাদ ইত্যাদি বৃদ্ধি পায়। এই জন্য আপনি যদি পর্দা মেনটেন করে চলেন, দেখবেন এহকাল এবং পরকালে উভয়কালে আপনার জন্য কল্যাণ রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার একটা সুব্যবস্থা করে যাবেন। কারণ তারপরেও যদি এমন পরিস্থিতি হয়ে গেছে যে আপনি এইখানে মুখ ঢেকে চলতেই পারতেছেন না, তখন ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, শালীনভাবে সব কিছু ঢেকে রাখবেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনার হাত এটা খোলা রাখতে পারেন, এবং যদি খুব বিশেষ প্রয়োজন হয়ে গেল, না হলে নয়, তাহলে আপনি মুখ খুলতে পারবেন। কিন্তু তারপরে মুখ না খুলেই পর্দা মেনটেন করে চললে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সহযোগিতা করবেন। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। এবং নারী পুরুষ সবার জন্য এটা উচিত নয়। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, কোনো নারী এবং কোনো পুরুষ তাদের জন্য এটা সমীচীন হবে না যখন আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা করেন। আই ইয়াকুনা লাহুমুল খিয়ারা, তাদের কোনো ইখতিয়ার নেই। মিন আমরিহিম, আল্লাহর কথা না মানতে, অর্থাৎ ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট পথ ভ্রষ্টতার মধ্যে চলে যাবে। সূরা আহজাব ৩৬ নম্বর আয়াত। কাজেই আপনি আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করেন এবং পর্দা করবেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনার একটা ব্যবস্থা করবেন। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সালাম।